আপনারা শুনছেন ইউএনবি পডকাস্ট একাত্তরের নারী। এপিসোড টু। আমরা যখন মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলি, আমরা কম বেশি নারীর কথা কম উল্লেখ করি, এবং এটি আমার কাছে ব্যক্তিগতভাবে একটা প্রশ্নের মতো হয়ে দাঁড়িয়েছে যে কেন এই অস্বীকারটা করা হয়। আমার যেটা মনে হয়, এই অস্বীকারটার অন্যতম ভিত্তি হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ, এই যুদ্ধ শব্দটার কারণে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে এক ধরনের সৈনিকীকরণ করেছি। অতএব যে অস্ত্র তুলেছে সেই মুক্তিযোদ্ধা, আর যে অস্ত্র ধরেনি সে মুক্তিযোদ্ধা না, তার কোনো ভূমিকা নাই, তার কোনো বাংলাদেশ গড়ে তোলার পেছনে তার কোনো অবদান নাই। এটা আমরা কীভাবে আরেকটা জিনিস বলতে পারি, যে এই যে মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে প্রতি বছরে ঝগড়াঝাটি হয়, তা থেকে বোঝা যায় যে ওই যোদ্ধার তালিকায় নাম লেখানোটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বহু যোদ্ধা আছে যে তালিকায় নাম লেখেনি। আমার পরিবারে অনেক মুক্তিযোদ্ধা আছে, এবং আমার পরিবারে মুক্তিযোদ্ধা শুধু এই দেশে নাই, আমার পরিবারে মুক্তিযোদ্ধা পাশের দেশ ভারতেও আছে, মুক্তিযোদ্ধা বলবো না, পাশের দেশ ভারতেও আছে, যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এবং বাংলাদেশের স্বীকৃত, প্রধানমন্ত্রীর কাছে থেকে এসে তারা ফ্রেন্ডস অব বাংলাদেশ পদক পেয়েছেন। আমার এই দেশে আমার সশস্ত্র বাহিনীর সদস্য আছেন যারা খেতাব পেয়েছেন, বীরত্বের খেতাব পেয়েছেন, যারা বেসামরিক মুক্তিযোদ্ধা আছেন যারা খেতাব পেয়েছেন, সব মিলিয়ে মোটামুটি আমরা মুক্তিযুদ্ধের পরিবার বলতে যেটা খুব সাধারণভাবে বোঝায়। কিন্তু সেখানে আমি দেখেছি যে এই প্রতিটা পরিবারের মধ্যেই যারা অংশগ্রহণ করেছে তাদের অংশগ্রহণটা সম্ভব হয়েছিল, কারণ কেউ না কেউ তার পরিবারটাকে সামলাচ্ছিল, সেই পরিবারটাকে সামলাচ্ছিল নারী। এটা আমরা এতটা সহজে ভুলে যাই যে আমরা ওই সৈনিককে সামনে উপস্থিত করতে গিয়ে বাকি সবাইকে অদৃশ্য করে দিই। তা আমি আবার এক সাক্ষাৎকারে, একটা আলোচনা সভায় আমি জিজ্ঞেস করেছিলাম, যে কথাটা আমি বারবার বলি যে এটা কতজন মানুষ করেছিল, বাংলাদেশের কত জনগোষ্ঠী ছিল, 7.5 কোটি জনগোষ্ঠী ছিল, সেই 7.5 কোটি জনগোষ্ঠীর বিপক্ষে করা ছিল, বিপক্ষে ছিল রাজাকাররা ছিল, বিপক্ষে কিছু রাজনৈতিক দলের সদস্য, এর মধ্যে প্রধান ছিল যেমন মুসলিম লীগ, জামাতে ইসলামী, এরা এদের সদস্য। কিন্তু এরা বাদ দিলে বাকিরা কই ছিল এবং বাকিরা কই গেছে, কী করেছে আমরা কিন্তু জানি না। আমরা যেটা করি, যে যুদ্ধ বলতে আমরা একেবারে কি সামরিক যুদ্ধ করি, তো বাংলাদেশের ইতিহাস তো দীর্ঘদিনের, প্রায় 200 বছরের, এবং সেই বিদ্রোহ আদিকালের ইংরেজ বিরোধী বিদ্রোহ থেকেই পর্যায়ক্রমে যে সময়টা এসছে সেটাই আমাদের মুক্তিযুদ্ধের সময়। এই জন্য আমরা কার ইতিহাস সংগ্রহ করি না, এবং বস্তুতপক্ষেই সংগ্রহ করি না, সেটা হচ্ছে সাধারণ মানুষের ইতিহাস। এই সাধারণ মানুষের ইতিহাস সংগ্রহ করি না বলেই নারীর ইতিহাসটা বাদ পড়ে গেছে, কারণ নারীকে আমরা সাধারণও মনে করি, আমরা সাধারণ মনে করি, এবং নারীকে মনে করি এর কোনো ভূমিকা নেই, কেন নাই, কারণ বেশিরভাগ সৈন্য তো দেখা যায় অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। এই সমীকরণটা তৈরি হয়েছে আমাদের সম্ভবত রাজনৈতিক কারণে, বা যে এই কাঠামোতে আমাদের দেশে পরিচালিত হয়, আমরা এরিট শ্রেণীর ইতিহাস তৈরি করি, ক্ষমতাবানদের ইতিহাস তৈরি করি। কিন্তু যেই বাংলাদেশ আজকে জন্মেছে সেটার ভূমিকা সবচেয়ে বেশি হচ্ছে ক্ষমতাহীনদের। খেয়াল করে দেখুন, বাংলাদেশের বেশিরভাগ মুক্তিযুদ্ধগুলো হয়েছে কিন্তু গ্রামে, এটা একেবারে সহজ কথা। বাংলাদেশের শহরে হয়েছে খুব, আমরা নাম জানি সেগুলোর কথা, তাদের তো নিশ্চয়ই নাম আমরা জানবো, কিন্তু বাংলাদেশের বড় যুদ্ধগুলো, এমনকি ডিসেম্বর মাসের যে যুদ্ধগুলো হয়েছে সেগুলো কিন্তু গ্রামে হয়েছে, সেটা যেখানেই হোক না কেন। এর কারণটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পরিসরটা তো হচ্ছে গ্রাম, কিন্তু গ্রামের মানুষের কোনো ইতিহাস নেই, এবং গ্রামের মানুষের যে ইতিহাস নেই তার প্রমাণ তো আপনি যদি এই 10,000-20,000 বই লেখা হয়েছে তার মধ্যে খুঁজে দেখেন যে গ্রামের মানুষের ইতিহাস কয়টা লেখা হয়েছে, কিছু পাবেন, বেশিরভাগ পাবেন না। তো সেই কারণে বাদ দেওয়ার ফলে যেটা হচ্ছে, নারীর ইতিহাসটাও সেই একই কারণে বাদ পড়ে গেছে। মুক্তিযুদ্ধের কথা বলি, একেবারে সরাসরি যারা গুলি অস্বস্ত্র যুদ্ধের যদি হয়, তাহলে আমি দুজন মানুষের নাম আমি উল্লেখ করি। একজনের নাম হচ্ছে আলমতাজ বেগম ছবি, বরিশালের মানুষ, তিনি লিখছেন বা তিনি বলছেন যে তার পরিবার যুদ্ধে চলে গেছে সমস্ত কিছু, এবং তিনি খুব আগ্রহ প্রকাশ করছেন, 14-15 বছরের একটা মেয়ে, 15-16 হতে পারে, এরকমই কিছু একটা।
সে বলছে যে আমি এত ইচ্ছুক যুদ্ধে অংশগ্রহণ করতে, কিন্তু নেবে কে আমাকে, জানেও না। এবং সেখানে সাধারণভাবে যা হয় যে তাকে নেওয়ার লোক নেই, যে একটা মেয়ে যুদ্ধ করতে পারে এটাই তো ভাবতে পারছে না। তো একদিন তার ভাই ছিলেন, বড় ভাই, এলে তাকে বললো যে তুই যুদ্ধ করবি? তো সে বললো যে হ্যাঁ। বলে তাহলে চল। ওই বাবা মার অনুমতিটাও ছিল, যাই হোক, একটা রাজনৈতিক পরিবার, তারা তাকে নিয়ে তার ট্রেনিংয়ের এলাকায় চলে গেল এবং সেখানে তাকে প্রশিক্ষিত করলো স্থানীয়ভাবে। তারা ভারতে গিয়ে প্রশিক্ষণ নেয়নি, স্থানীয়ভাবে প্রশিক্ষণ নিল এবং প্রশিক্ষণ নিয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে। এবং দুইটা জায়গায় কথা উল্লেখ করছেন তিনি। একটা হলো যে পাকিস্তানের একটা গানবোট আসছিল এবং যেটা মুক্তিযোদ্ধারা ওই সময় যেটা করত, সেই গানবোটটার দিকে তারা আক্রমণ করলো এবং বলছেন আলমতাজ বেগম বলছেন যে প্রথম গ্রেনেডটা আমি ছুঁড়ে মারি এবং ওই গ্রেনেডটাতে অনেক হতাহত হয় এবং তারপরে গোলাগুলি করতে থাকে, তারপরে তারা যুদ্ধে যাওয়া হয়েছে। দ্বিতীয়ত তারই ঘটনা যে ওখানে তারা রাজাকারদেরকে ব্যবহার করতো। রাজাকারদের ভূমিকা সম্পর্কে আপনাদের জানা উচিত যে রাজাকারদের অন্যতম যে কারণে রাজাকার সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে মুক্তিযোদ্ধারা কী করছে না করছে সেই দিকে খেয়াল করে রাখা। তো সেই দিকে খেয়াল করতে গিয়ে তারা জানতো যে তাদের নজরদারি করার জন্য এই মুক্তিযোদ্ধাদের রাখা হয়েছে, নজরদারি করার জন্যে। তাই জন্যে রাজাকাররা বড় শত্রু হয়ে গেল মুক্তিযোদ্ধাদের। রাজাকাররা ভয় পেত মুক্তিযোদ্ধাদের, কিন্তু একই সাথে নজরটাও রাখতো এবং পারলে সুযোগ পেলে মুক্তিযোদ্ধাদের ওপর আক্রমণ করার চেষ্টা করতো। পাকিস্তান আর্মিকে বেশিরভাগ সময় দেখিয়ে দিয়ে দিত, গ্রামের ভেতরে নিয়ে গিয়ে। পাকিস্তান আর্মি যদি কোনো সময় এসে যদি বলতো যে আমাকে মেয়ে দাও, তখন এই রাজাকাররাই কিন্তু ওই মেয়েদের কাছে নিয়ে যেত বা মেয়েদেরকে উঠিয়ে আনতো পাকিস্তান আর্মিকে দেবার জন্য। এই রাজাকার কয়েকটাকে তারা ধরলো, ছবি আলমতাজ বেগম ছবির দল, এবং নিয়ে আসলো। এবং তখন তারা জিজ্ঞাসা করলো যে আচ্ছা, এদেরকে তো মৃত্যু বিচারে, তো যুদ্ধের বিচারে যা হয় একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। তো তারা কিছুটা হলো পরীক্ষা করার জন্য আলমতাজ বেগম ছবিকে জিজ্ঞেস করেছিল যে সে কি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে কিনা। সে রাজি হয়েছে এবং তাদেরকে হত্যা করেছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই রকম একটা কাজও নারী একাত্তরে করেছে এবং এইটা আমাদের স্মরণ করাটা দরকার। একজনও যদি করে থাকে তাহলে স্মরণ করা দরকার, কিন্তু অনেকে করেছে এবং এটা আমরা অস্বীকার করি। কারণ আমরা যেই চোখ দিয়ে একাত্তরের দিকে তাকাই, যে চোখ দিয়ে যুদ্ধের দিকে তাকাই, যে চোখ দিয়ে আমরা সমাজের দিকে তাকাই, তাতে আমরা নারীকে কিছুটা বাদ দিয়ে রাখি। এবং এইটা থেকে যদি আমরা মুক্ত হই, তাহলে আমরা গ্রামের মানুষকেও সুযোগ দেবো মুক্তিযুদ্ধে, আমরা নারীকেও সুযোগ দেবো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ যে তারা করেছে সেটা স্বীকার করার জন্য। এবং এই কারণে অন্য একটা ঘটনা দিয়ে বলি যে মেয়েটির নাম নিপা লাহিড়ি, খুবই রাজনৈতিক সচেতন। এটাও লক্ষণীয় যে রাজনৈতিক সচেতন নারী যুদ্ধ করেছে বেশি। এবং সেই নিপা লাহিড়ি মেডিকেলের ছাত্রী তিনি ছিলেন এবং শেষ পর্যন্ত একসময় তিনি চলে গেলেন, ট্রেনিং নিতে চলে গেলেন এবং ট্রেনিং নিয়ে তিনি ফেরত আসলেন এবং চিকিৎসা সেবা দিচ্ছেন। তিনি ডাক্তারই ছিলেন, ওটা খুব প্রয়োজনীয় ছিল যুদ্ধের সময়। মুক্তিযোদ্ধার কেউ আহত হলে, কার তো ট্রেনিং নাই কীভাবে চিকিৎসা করতে হবে, এই নিপা লাহিড়ি করছিলেন। এতে একটা সময় গিয়ে তার একটা পর্যায়ে নভেম্বর ডিসেম্বরের মায়ের দিকে প্রচণ্ড যুদ্ধ যখন চলছে, তখন অবস্থা এমন হয়ে গেছে, তখন সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ চলছে এবং সেই সময় পাকিস্তান আর্মি আগুন ধরিয়ে দেয়। সেই আগুন ধরিয়ে দেওয়া অবস্থাতে এই নিপা লাহিড়ির গায়ে আগুন লেগে যায় এবং নিপা লাহিড়ি আগুনে দগ্ধ হয়ে, সে কিন্তু তারপরও সেই অবস্থা ছেড়ে যায়নি, এই নিপা লাহিড়ি আগুনে দগ্ধ হয়ে শহীদ হয়। এবং সেই নিপা লাহিড়ি আমি দেখছিলাম যে তার লাশটাও তারা পানিতে ভাসিয়ে দেয়। কী করবো, ওই সময় তো আর ওরকম কোনো কিছু করার নাই। অতএব এটা খুব মনে রাখা দরকার আমাদের, যে আমরা যে ইতিহাসটার কথা বলি, আমরা বলি অসম্পূর্ণ ইতিহাস, আমরা এই ইতিহাস, আমরা রাজনৈতিক অবস্থান থেকে এটার কথা বলি, দলের অবস্থান থেকে এটা কথা বলি, কিন্তু মানুষের অবস্থান থেকে আমরা এটা অত বলি না। আমরা খুব খুশি হই যদি আমাদের নেতাদের নাম থাকে, কিন্তু আমরা দেখতে যাই না যে সাধারণ মানুষ সেখানে আছে কি না, এবং সাধারণ মানুষের বৃহৎ অংশ হচ্ছে নারী, তারা আছে কি না। এই জন্যে আমি এই দুইটা উদাহরণ দিলাম, যাতে আপনারাও আপনাদের এলাকায় আপনাদের ওখানে জিজ্ঞেস করুন নারী কী করেছিল একাত্তরে, নারীর চোখ দিয়ে একাত্তরকে দেখুন। এবং খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে নারীর ভূমিকাই ছিল গুরুত্বপূর্ণ, নারীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আমি বলছি না কারোর চেয়ে বেশি কারোর চেয়ে কম, কিন্তু আমি বলছি কারোর চেয়ে কম না, এটা মনে রাখা দরকার। ধন্যবাদ।